বিসমিল্লাহ মু আলাইকুম সানি নিবেদিত হক প্রযোজিত আজমের রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপার মার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক নয় তিন তিন শূন্য আট পাঁচ তিন দয়াল গো কেমনে তোমায় পাব গো স্বপ্নে সে দাও না দেখা সে পতে চলে ভোগো ও মায়ার নবী গো السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب. الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه

سليما اللهم سيدنا مولانا محمد على سيدنا جار السلاي হইলাম

ঐতিহ্যবাহী তিনশো ষাট অলির পূর্ণভূমি সিলেট জেলাধীন ঐতিহ্যবাহী পশ্চিম সিরাজনগর ইসলামী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত অত্র দশম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অপরাপর ওলমাই আহলে সুন্নার সামনে বসা আমার মুরব্বী বাবারা যুবক বাবারা মা সুম্বা মাইকের আওয়াজ যত দূর যায় আমার মস্তুরাত পর্দানের শীল খাতি মেহরবান মা ও বোনেরা রহমানি বরহিমাতুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া মহান আল্লাহ পাকের দরবার ও শঙ্কু শুকুর আদায় করি যিনি আমাদের অন্তরে রসুলের এস্ক মোহাব্বত দিয়ে এত রাত পর্যন্ত আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন সাথে সাথে ওই জিন্দা নবী নূরী নবী ফখরে মৌজুদাদ আনিসুল গরিবিন হেড অফ দ্য লাট হেড অফ দ্য পাওয়ার লাইট অফ অন লাইট হেড অফ দ্য মেসেঞ্জার্স ডিপার্টমেন্ট প্রোপাইটার অফ অল ফেরাডাইস রসুল পাক সাল্লাহ তালা আলাই হেবাসাল্লামার নৌরানি আলিস জিন্দা কদম মুবারক অসংখ্য দরুদ সালাম পেশ করি যিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ মায়াবী রসুল উচ্চ আওয়াজ এবং আলহামদুলিল্লাহ আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে যেন সুরাতুল কাউসারের তাফসির নিয়ে আমি আলোচনা করি সময় সংক্ষিপ্ত তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ কোরআন শুনার আলো নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন প্রত্যেকে বলুন আমিন বাবারা কাউসার কাউসার শব্দকে ইংলিশে বলা হয় অ্যাবান তার মানে সম্পর্কে অ্যাবান সম্পর্কে বলা হচ্ছে যিনি সৈয়দুল মুফাসের

কিতাব ঘুরে দেখলাম এই অ্যাবান্ডান্স সম্পর্কে কি বলা হলো অসংক ফজিলত দান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হাবিবকে করে সৃষ্টি কুলের উপরে সর্বোত্তম করে চলো চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ যিনি বাজিক দৃষ্টি সুন্দর ছিলেন

এবং ধর্মের সত্যদের উপরে সব সময় প্রাধান্য দান করেছেন অসংখ্য বিজয় দান করেছেন সবগুলোকে মিলিয়ে বলা হলো কাউসার উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ যখন ইনডিফারেন্ট আর্ট যখন এটার অর্থ তোলা হয় অর্থ হয়ে যায় এমন অজস্র নিয়ামত যা সাহিদার বাইরে শেষ করা কোনোদিন সম্ভব নয় উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ আমরা অনেকে সন্তানের বাবা আছে কিনা আওয়াজ যেমন আছে কিনা আমাদের সন্তান আছে কিনা সন্তান আমাদেরকে বাবা ডাকে কিনা বাবারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন আমার রসুল নিজের আকি মুবারক ছেড়ে ছেড়ে কান্দাকাটি আরম্ভ করলেন

আমার নবীকে আফতর বলে বলে অপবাদ দেওয়া আরম্ভ করল তাফসীরে জালালাইন দেখলাম শুধু তাই নয় বাবাটা কিতাব সৌদি আরব থেকে প্রকাশ হয়েছে এই কিতাবটার নাম সফওয়াতুত তাফাসির তৃতীয় খণ্ডের মধ্যে ওই ঘটনাটা নিয়ে আসা হয়েছে কিতাবখানা লিখেছেন আর শেখ মুহাম্মদ আলী আসসাবনী

আমার নবীর সাথে কতগুলো আলোচনায় লিপ্ত হলেন আমার নবী খানে কাবায় ঢুকলেন অথবা মসজিদে ঢুকলেন বের হওয়ার আগে ওই আসিফ নে ওয়াইলকে মক্কর কাফিররা মুশরিকরা প্রশ্ন করল তুমি কার সাথে কথা বললে আস ইবনে উবাইর জবাব দিয়ে দিল আমি ওই পুরুষের সাথে কথা বললাম যে নির্বংশ যাকে আফতার বলা হয় যার কোনো সন্তান নাই একটি সন্তান থাকে নাই যে মক্কর জমিনে নতুন দরবার আবিষ্কারক তাকে তো নিসন্তান করে দেওয়া হলো আমার নবী অন্তরে কষ্ট

বাবারা যেই সমস্ত বাপ যার সন্তানকে দুনিয়ায় অন্তকাল করার অবস্থায় পেয়েছে ওই বাপ একমাত্র জানে নিজের বাপের কাছে যখন সন্তানের দাঁত দাঁড়ে খাটি উঠে যায় এইটা কত বড় বার হয়ে যায় সন্তান খারাপ বাপ বুঝতে পারে আমাদের নবী নিজের সন্তান হযরত ইব্রাহিম রদে লাল হু হুক যখন দুনিয়াতে চলে যান আমার রাসূল নিজের হাত মুবারক দিয়ে গোসল মুবারক দিলেন আমার রসুল আকাম مدينه الرسول নিজের হাত মুবারক দিয়ে কফিনের ব্যবস্থা করলেন কবর শরীফে নামলেন নিজের সন্তানকে

তো আল্লাহর বন্ধু এই জন্য আল্লাহ আপনার জন্য নিয়ামত পাঠিয়ে দিলেন ও জিবরাইল কি নিয়ামত নিয়ে আসলে জিবরাইল তেলাওয়াত করে দিল বাবার আমার মুখে মুখে পড়ুন বিসমিল্লাহি রহমানির রহিম ইন্না বললেন কে আওয়াজ দিবেন কে বললেন আরে সবাই বলেন কে বললেন আল্লাহ বললেন আল্লাহ বলেছেন আল্লাহ হাসসাদিন দা হলে কুরআন ও মাই প্রফেট লু আই গিভ এন্ড দা বান ডাউন রাসূল গো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম সুবহানাল্লাহ কি দান করলেন আওয়াজ দিবেন কি দান করলেন আমরা ওই কাউসার চাই কিনা আওয়াজ দি বলেন চাই কিনা হাউজে গাউসের পানি পান করতে চাই কিনা এই হাউজে পা হাউজে গাউসের পানি কত সুন্দর বাবারা যে কিতাবের নাম বলেছিলাম ওই কিতাবের মধ্যে বেশি দূরে যেতে হবে না বাবা মাত্র 58520 টাই রয়েছে

আমি যখন মেয়েরাজ গেলাম মেয়েরাজের রাতে একটা নাহর আমি নিজের চোখ মোবার দিয়ে দেখি আসলাম যেটার নাম হাউজে কৌসার যেটা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করলে তোমরা কি জানো হোয়াট ইজ সেভেন ডান্স হাউজে কৌসার কি আল্লাহ সিরিন্দা হলে কোরআন ও বন্ধু আমি আপনাকে কৌসার দান করলাম সাহাবায়ে কেরাম কে আল্লাহর নবী নিজে প্রশ্ন করলেন এই সাহাবা তোমরা কি জানো কৌসার কি আমরা তো জানি না কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে অধিক ভালো জানে আর জোরে বলবেন না সুহান আল্লাহ সকল উচ্চ আওয়াজ বলেন সুহান আল্লাহ বন্ধুরে কৌসার দান করলাম

নারুল ফিল জান্নাত ও আমার সাবে کرام আমার উম্মতেরা सुनो হাউজে কাউসার হলো জান্নাতের মধ্যে একটা নাহ একটা জল বা একটা নদী ইয়া রাসূলুল্লাহ ওইটা কি রকম আমার রাসূল বলেন হাফতা হুমিন যাহাবিন উম্মতে যখন কোন নদী দেখো দুটো পার দেখা যায় ঠিক কিনা বলেন সবাই বলতে হবে ঠিক কিনা নদীর পার আছে কিনা আমি আজকে দেখলাম জালাল সাহেবের বাড়িতে নদীর কুলবাঙি কুল গড়ি তুন দীর সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা বলে জালাল সাহেব বললেন ওই খুলে আমার বাড়ি ছিল বেঙ্গে চলে গেল আমরা আজকে এই ওখানে অবস্থান করতেছি এটাই তো নদীর কেলা ঠিক কিনা বলেন সুরমা নদীর একবার বাংলা আরেকবার গড়লো বাবারা আমার রসূল বলেন কাউসার একটা নদী একটা ঝর্ণা তার দুটো পাশ হয়েছে মাটি দিন আল্লাহ দুটো পার তৈরি করেছেন সরন দিয়ে স্বর্ণ দিয়ে হয়েছে আল দরফাল ইয়াকুত আমার রাসূল বলেন তোমরা নদী দেখতে পাও নদীর পানি দেখতে পাও তলদেশ দেখা যায় না ঠিক কিনা বলুন নদীর তলা আমরা দেখতে পাই নিম্মবাগ আমরা দেখতে পাই পানি দেখি তলের bark কি আছে জানি না কিন্তু হাদিসে বাকের মধ্যে আমার নবী বলতেছেন হাউসি কওসারের নিম্মবাগ তলাও তোমরা দেখতে পাবে

আতিয়া ভূমি নাল মিসকে ও সাহেব کرام জেনেরা করে হাউজে কাউসারের মাটি দুনিয়ার মাটির মত নয় আমার রাসূল বললেন হাউজে কাউসারে যে মাটি রয়েছে ওই মাটির সুগন্ধি মেস্কের চাইতে অধিক বেশি ও চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ মাস্কের চাইতো অধিক সুগন্ধি আর বলা হলো ও সাহাবাই کرام ওয়া মা উহু আহলা মিনাল আসল মধুসিনে মধুসিনে না আমরা মধুসিনে মধু গাওয়া কি সুন্নাত বলে মধু গাওয়া কি সবাই বলতে হবে মধু গাওয়া কি এক আওয়াজে মধু গাওয়া কি সুন্নাত কেমন সুন্নাত

বাপ সন্তানকে মায়া করবে না সন্তান বাপকে মায়া করবে না মানুষ মানুষ থাকবে মনুষ্যত্ব থাকবে না মানব মানব থাকবে মানবতা থাকবে না মানুষের অন্তরটা হিংস্র বাঘের মতো হয়ে যাবে তাদের কণ্ঠ হবে নবীদের মতো কাজ হবে ফেরাউনের মতো দুঃখবাদীর মতো ও মত ওই কোটির সময়ে আখেরি জামানায় আমি নবীর একটি সুন্নত যদি তোমরা ধরে রাখো আমি রসুল বলে দিলাম 1 নয় 2টি নয় 1 শত গলা কাটার শহীদদের জবাব তোমাদের আমলনামায় চলে যাবে কত বড় নিয়ামত আমাদের বাবা আমার রসূল বলে দিলেন নদীতে যে রকম পানি আছে হাউজে কাউসার নামক ওই নদী তো কি আছে আওয়াজ দিবার না কি আছে রাত বেশি হয়ে গেলে কষ্ট হচ্ছে বুঝতেছি বাবা আমি সংক্ষিপ্ত করবো কিন্তু আমাকে একটু হেল্প করেন আর হেল্পটা হল আপনাদের অডিয়েন্স চাই একটু উৎসাহ একটু দয়া একটু মায়া বেশিক্ষণ কষ্ট দেবে না আমি আপনাদের মেহমান মেহমানদারি করাটা শুন সবাই বলেন হাউজে কৌশলের পানি আছে কি না সবাই বলেন আছে কি না দুনিয়ার পানির মতো আওয়াজ দিয়ে বলেন দুনিয়ার পানির মতো কেমন পানি আমার রসুল বলেন ওয়ামা উ ভু আসলে বাবারা তো থেকে বলতেছি আমার রসুল বলেন ও ম চে পানি হলো মধুর সাহিত্য দিগ্দি মিষ্টি ওম্ম ও মিনার সার জেজে ও মা চে বরফ দেখতে পাও আয়নার মতো বরফের এই পাশ থেকে ওই পাশ দেখা যায় আমার রসুল বলেন ওই হাউজে কৌসারের পানি হলো বরফের সাইত সাদা শুধু তাই নয় মানুষসারি বা মেনুহুু সর্বাতান উম্মদলা মিয়া যেমা বাবাদাদা আহাদন তোমাদের কি বলে দিনা ও উম্মদ একবার যে হাউজেক পানি পান করবে উম্মত আর কোনোদিন পিপাসা লাগবে না একবার ফেলে

আমাদের নবী যেমন শ্রেষ্ঠ আমরাও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জোরে বলনা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ বাবারা আমার রাসূল বলেন উম্মত তোমাদের কি বলতেছি আনি তু আদাদুন যুজুম উম্মত পানি পান করলে গ্লাসের দরকার হয় ঠিক বলেন গ্লাসের দরকার হয় পাত্রের দরকার হই আমার রসুল বললেন আকাশের তারাদের গুণে শেষ করা যায় না আকাশের তারার মতো অগণিত পাত্র থাকবে হাউজে কাউসারের পানি পান করার জন্য উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এটা তো এক অনেকগুলো রেওয়ায়াত আছে আমি ওইদিকে যাব না শুধু আরেকটা রেওয়ায়াতের কথা বলি এখানে হাউজে কাউসার অনেকে তুলেছেন জালা লাইনের ভিতরে দেখা যায় হাউজ দ্বারা হাউজে কাউসার বুঝানো হয়েছে শুধু তাই নয় সফতির ভিতরে কয়েকটি তাফসিরের এখানে সংমিশ্রণ করা হয়েছে একটি অর্থ তোলা হয়েছে এখানে উম্মাতান কাসীরা জুড়ে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় তফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হয় কি হানাফি আলাইহির রাহমা ওয়ার রিদওয়ান বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার এখানে কাউসার অর্থ তিনি তুলেছেন ব্যতিক্রম কারণ তিনি বলেন এখানে হাউজি কাউসার অর্থ আমি তুলব না কারণ হলো এই সূরাটা তো আসলে কাফেরের জন্য মুনাফিকের জন্য দাদপন্ন জবাব দেয়া হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার

পাবো গো স্বপ্নে সে দাও না সে পথে চলে ভোগো ও মায়ার নবী গো কেমনে তুমি পাবো গো

শুনলাম না এই কানে তু কাবীকে আফতার বলে অফবাদ দিয়েছে আল্লাহ আফতার মানে নির্বংশ বলে নবীকে যে অফবাদ দেওয়া হলো এটার দাঁত ভাঙা জবাব আল্লাহ প্রদান করলেন সূরাতুল দহার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফায়তি রব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ

তার মানে আল্লাহ রসুলের আওলা যখন দুনিয়া থেকে চলে গেল তখন সমস্ত মুর্শেকেরা বলতেছে মুহাম্মদ যে ধর্ম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে বলতেছে ওনার সন্তান তো দুনিয়া থেকে চলে গেল ওনার দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আর কোন বংশের বাতি নাই আত্মর বলে বলে যখন বলতেছে আমার আল্লাহ বলে দিলেন বন্ধুগু নিশ্চয় আমি

বাবা চাই না দুনিয়ার কোন সম্পদ চাই না গো মাহবুব আমার উম্মত আমাকে দিয়ে দাও বন্ধুরে আমি দেরি করি নাই আপনার আওলাদ গুলোকে নিয়ে আসলাম আর আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি নর নারী উম্মত দিয়ে আপনার অন্তরটা আমি মায়ায় পরিপূর্ণ করে দিলাম বাবারা

আওয়াজ যেমন কয় প্রকার একটা হলো হাকিকি আর একটা হলো মাজাজিয়া আর ওয়াহি তার মানে একটা হলো যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার নসল থেকে যে সমস্ত বংশধর আসলো এগুলো হচ্ছে রাসূলের হাকিকি আওয়াজ আর উম্মতরা হলো সকলে রাসূলের রূহানি সন্তান এই জন্য আমরা রাসূলের বিবিগণকে মা বলে ডাকি থাকি জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের বিবিগণকে আমরা কি ডাকি জোরে বলে কি রাখি মা খেদিজা মা আয়েশা সুবহানাল্লাহ বলুন না

শুভ সংবাদ দিলেন মা আমেনা কে খাজা বাপ আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা উমাকে তদরুপ হযরতে গাউসে পাক رضی আল্লাহু তাআলা আর ঘুর আব্বা জান আবু সালে কেও আল্লাহর নবী নিজে গাউসে পাকের শুভ সংবাদ দিচ্ছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কে শুভ সংবাদ দিচ্ছে মদিনা ওয়ালা বলুন না মদিনা যিনি আমাদের ঈমান যিনি আমাদের গী আবার জন যিনি আমাদের কি আমাদের মামা সিলেটবাসীরা কত বড় নিয়ামত আপনারা পেয়েছেন তিনশো ষাট আউলিয়া বুকে ধরে আপনারা আছেন আপনাদের মতো তো বড় ধন্য আর কেউ নাই গোটা পৃথিবীর জমিনে যখন সমস্ত ভূমি কম্প চলে বাংলার জমিনে যখন চলে তখন দেখতে পায় সিলেট জমিন সুরক্ষিত থাকে চট্টগ্রামের জমিন সুরক্ষিত থাকে সিলেট আছে তিনশো ষাট আউলিয়া চট্টগ্রাম আছে বারো আউলিয়া এরা সবাই রসুলের রহমত এই জন্য এখানে ভূমিকম্প চলে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ

ক্ষুদা দ্রোহী শর্কুরু রসুল দ্রোগে সত্যি গল রু মুখোশ কুলেছে রহমতের ধুয়ার কুলেছে পড়ু না আল্লা তালা রহমতের ধোঁয়ার রহমত্রিপলগুদা রাধা মোহাম্মদ রকি ফুটল যেন মন মতান ফুল সালাম দিতি বনের ফসুর সালাম দিতি বনের ফসুর পসুর জবান কুলছে আল্লাহ তালার রে

ایک انامی میں آپ قدر کی بجت سی, سی, سی رسول الـ 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 اولاد کی بابے باب ہوئے جائے سیدنا گو سپا رحمت اللہ علیہ ال عبازان, عبازان حضرت, حضرت خاجہ

আল্লাহর রাসূল বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সত্যি আমাকে দেখলো কারণ শয়তানের ক্ষমতা নাই আমি রাসূলের صورت ধারণ করা সুবহানাল্লাহ আমার রাসূলের صورت কখনো নকল করা যায় না আর আমার রসুল বললেন আনা মেরাতুল্লাহ আমি হলাম আল্লাহকে কারায় না আর মান্না আমি ফিল মানে ফাকাদ রাদাল হক আমি রাসূলকে কি হয়েছিল একবার স্বপ্নে দেখে বলো আমি রাসূল তো আল্লাহকে কারায় না আমার আয়না তো তোমরা আল্লাহকে দেখে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বর সুসংবাদ আমি রসুল তোমাকে দিছি সুসংবাদটা হলো আল্লাহ তোমাকে একজন মহা নিয়ামত ওয়ালা আল্লাহর ভুলি দাদ করতেছে যারা বলুন সুবহানাল্লাহ আমরা যখন বলি আমাদের হুজুর কেবলা গনে কেন বসে আসে এক এক জনের একে গুন আছে কিনা आवाज দিয়ে বলেন গুন আছে কিনা আর এরা কি আলেম কিনা আওয়াজ দিয়ে বলুন আলেম কিনা আলেম চিনেন নি আর এই পাওয়ার যাদের ভিতরে থাকে এরাই আলম হয়ে যায় এই পাওয়ার যাদের কলবে থাকে তারা কি হয়ে যায় যায় আমি একটি মাদ্রাসার সবাই যখন বক্তব্য রাখছিলাম অসংখ্য আলেম স্টেজে বসা ছিল জিজ্ঞাসা করলাম বাবারা হোয়াট ইজ কি অফ প্যারাডাইজ জান্নাতের সাবি কি সকলে বলে দিলে ফেয়ার প্রেয়ার অফ গড আল্লাহর ইবাদত যেটাকে সালাত বলা হয় আফদালুল ইবাদত কি আর সালাত নামাজ হলো জান্নাতের চাবি জিজ্ঞাসা করলাম এটা ছাড়া আর কোনো কি অফ হেভেন আছে কিনা জান্নাতের অন্য কোন সাবি আছে কিনা সকলে সুপ হয়ে থাকলো কি বলল মা বাপ আমি বললি তা তো নয় হাদিসে পাকের মধ্যে আছে হুমা জান্নাতু কা ওয়া নারুকা মা বাপ সন্তানের জন্য জান্নাত জাহান্নাম মা বাবার সেবা করলে জান্নাত হবে। মা বাবার নাফরমানি করলে জাহান্নামে জ্বলবে আর জান্নাতু তা হাতা কদামিল উম্মাহ মা জননীর কদমের নিচে জান্নাত রয়েছে কিন্তু জান্নাতের সাবি আসলে বলা হয়নি

আমার রসুল বললেন এই পৃথিবীর মানুষ মানুষের এক একটা সন্তানকে বড় বড় আলেম করে দাও কারবার

আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আবু সালে সজঙ্গী جنگে দোসরা মুত্তাল্লা লেকে আমার নবী বলতেছেন আবু সালেরে তোমাকে বলতেছি আল্লাহ তোমাকে একজন নেককার সুসন্তান দান করতেছেন সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবহান সকল উচ্চ আওয়াজে বলেন সুবহান ফেরেশতারা সাকি হয়ে যাচ্ছে আর জোরে বলেন বাবারা

Ey Abu Sariq তোমাকে যদি আল্লাহ একজন আলেম দান করতেছেন একজন নেককার বলি দান করতেছেন তার डेफिनेशन আমি দিচ্ছি ও ও ابو তোমার নসলি আসলে তোমার পীর মোবারক দিয়ে তোমার বিবি উম্মুল খায়ের فاطمه রাসকম মোবারকে গেলেই আমি বলে দিলাম আসলে सैयद আব্দুল কাদের এটা রসুলের সন্তান কোথায় রয়েছে বাবা বিশ্ববিখ্যাত একজন আল্লাহর বলি যিনি মেশকাত শরীফের সরা করেছেন মেরকাত শরীফ উনি লিখতেছেন নুজাহাতুল খাতিরুল ফাতির লে মানাকিব শখসিয়াত আব্দুল কাদের রাহমাতুল্লাহি তাআলা আলাই এই কিতাবের ভিতরে স্পষ্ট লিখে দিচ্ছেন আর বলতেছে শুনো ওয়া হুয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ সুবহানাল্লাহ ও আবু সাইদ নেকরাও না ডাক আমারও বন্ধু আল্লাহরও বন্ধু سياتي له شان في الاولياء

আলাদা দুনিয়াতে আমার সন্তান আব্দুল কাদের জিলানি আসলেও সমস্ত ওলি গোস কুতুবদের মাঝে ওনার পজিশন আলাদা হয়ে যাবে একমাত্র তিনি বলবেন কদমি হাতিহি আল আরাকবাতে খুললি বলি আল্লাহ আমি আব্দুল কাদের জিলানির কদম মোবারক সমস্ত ওলিদের কাঁধের উপরে আমি ওদিকে যাচ্ছি না যে রসুলের সন্তান এটা আল্লাহর রসূল নিজে বলে দিলেন সুবহানাল্লাহ বললেন আর ওই মক্কা শরীফের মুসালে আল্লাহর রসূলকে তো আল্লাহ ঠিকই বললেন রসূল গো আসলে আপনি নির্বংশ নন আপনার বংশ জারি থাকবে সুবহানাল্লাহ আপনার বংশ জারি থাকবে ইসলামের আপনার উত্তরসূরি আলেমরা দেবে মুসলমানরা দেবে মুমিনরা দেবে

আল্লাহর রসুল তো সকলের খাস বাপ না আর রুহানি বাপ আর সকল উম্মতেরা হলো রসুলের রুহানি সন্তান জোরে বলুন সুবহান আল্লাহ জায়েদ পালক পুত্র ওনার বিবিকে যখন আল্লাহ রসুল জায়েদ রদি আল্লাহ তালান হুদকে দিয়ে যখন বিয়ের প্রস্তাব পাঠালেন মুর্শিকেরা তামাশা করতে রাখলো আরে বাপ কিভাবে সন্তানের বউকে বিয়ে করতে পারে না উজুবিল্লা বলে তখনই আয়াত নাজিল করে দেওয়া হলো যা হোক আমি ওইদিকে যাচ্ছি না

বসেছেন সকলেই রসুলের ওখানে সন্তান আমরা সকলেই জবান জবানে ইসলামের কলমাকে জারি রেখে দিয়েছি জুড়ে বলুন আমরা রসুলের কলমাকে জারি রাখি নাই এই জন্য আল্লাহ বলে দিলেন রসুল আসলে আপনি তাৎপর নন আপনাকে আমি কাউ সরদান করলাম তার মানে অদস্য উম্মান করলাম যে উম্মান করেছি তার দশ ভাগের

এই কৌসার কৌসার মানে হাউজে কৌসার বন্ধুরি এত সুন্দর হাউজে কৌসার বরফের চাইতো সাদা দুধের চাইতো সাদা এবং মধুর চাইতো অধিক মিষ্টি এইরকম পানি তো আপনি রসুলের উম্মতের পান করবে জুরে বলুন না সুবহানাল্লাহ এই নিয়ামত পেয়ে গেলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার আর কাফেরদেরকে শুধু কাউসার দিয়ে জবাব দিলাম না এরা মূর্তি পূজা করে আপনি নামাজ আদায় করে তাদেরকে জবাব দিন সুবাহ শুক্রিয়া স্বরূপ ওয়ান হার এবং আপনি এতগুলো পেয়ে গেলেন আতিকা স্বরূপ আপনি উঠোর বানিয়ে দিন

দিলাম আপনি আত্মর নন আপনার দুশ্মন তারা থাকবে এরাই নির্বংশ হয়ে যাবে রসুল কি হবে নির্বংস হবে সেটা স্পষ্ট বাবারা কিতাব পড়লাম হায়াতুল হায়বান তিন খন্ডে বিভক্ত কিতাব था প্রথম খন্ড কিতাব তার লিখেছেন আল্লামা কামালউদ্দিন দেমিরি আলাইহির রাহমাহু ওয়া রিদওয়ান প্রথম ফিস্টার মধ্যে তিনি প্রথম বললেন আলী দিয়া সাদুল সিংহ আর এই সিংহ কিভাবে মানুষকে এত সুন্দর কথা বলতে পারে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

জোরে বলো দরজা আলী আমি বিজ্ঞানের গড় দরজা হযরত আলী এখন সাহাবায়ে কেরাম দর মারলো আলী রে আল্লাহ রাসূল তো জানেন না এরকম কিছু নাই উটে কি বলে তাও রাসূল জানেন ছাগল কি বলে তাও রাসূল জানেন আকাশ কি বলে তাও রাসূল জানেন দুনিয়া কি বলে তাও রাসূল জানেন কিন্তু আপনি যদি আলমের দরজা হন আপনার কাছ থেকে আমরা একটি আলম তালাশ করি সুবহানাল্লাহ কি আলম

সিংহ ঘর করে আওয়াজ করে এটার ভিতরে কি আছে আল্লাহ কামাল উদ্দিন তামিরি আলাইহির রহমা ওয়ার রিদওয়ানা স্পষ্ট করে দিলেন মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন এ সব একরাম তোমরা জানো না কিন্তু আমি জানি কারণ আমি তো রাসূলের গোলাম আমি রাসূলের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হার স্বামী আমি আলী আল্লাহর রাসূল আমাকে এলম দান করেছেন আল্লাহর পক্ষ থেকে ও ওই আলম আমি জানি সিংহ হিংস্র প্রাণী হলেও সিংহের গরগর আওয়াজের ভিতরে আছে আল্লাহ গো আমি হলাম কিং অফ জঙ্গল আমি বনের রাজা জিন্তুর সুগ আপনি আল্লাহ গো আপনাকে বলে দিচ্ছি মামুদ আমি হিংস্র হিংস্র আমি সিংহ মানুষ কা আক্রমণ করি ছাগল ফেলা আক্রমণ করি গরু আক্রমণ করি মহিষ ফেলা আক্রমণ করি ওট ফেলা আক্রমণ করি কিন্তু আল্লাহ গো তোমার দরবার একটা ফরিয়াদ করি আমাকে কখনো আল্লাহ ওয়ালা নবী ওয়ালাদের উপর আক্রমণ চালাইয়া দিও না আল্লাহ গো আমাকে তাদের উপরে চালিয়ে দেবে যারা তুমি এবং তোমার রসুলের দুশ্মন সুবহানাল্লাহ আবু লাহাব তার সন্তান উদবা কে বলতে চাই উদবা মুহাম্মাদের বেটিকে তালাক দিয়ে দেয় নাউজামিল্লা বলে বলুন বেটিকে তালা দিয়ে দে আর গালিগালাস করবি তাহলে গোটা রমের শসব চাইতে শশা গরম তোর সাথে বিয়ে দেওয়া হবে আমার নবীকে গালি করে এবং আমার নবীর সামনে আমার নবীর বেটিকে তালাক দেখ আমাদের রসুল তো মায়ের রসুল আমার রসুলকে তাই ফিরবে দাঁড়ে পাথরের পর পাথর মারা শরের মুবারক থেকে খোর মুবারক জড়িয়ে দেওয়া হলো তারপরও আমার রাসূলব দরুদ করে নাই ডাকবেশ আল্লাহু মাহদী তুমি আল্লাহ রে আমার Томকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিও না ভূমি কম্প দিয়ে পাহাড় সাপিয়ে দি নষ্ট করে দিও না আল্লাহ বরমসে তাদেরকে হেদায়েত করো কিন্তু নবী আওলাদ কি আঘাত কররা

দোয়া করলেন না বদুয়া জোরে বলেন দোয়া করলেন না বদুয়া এটা হাদিস শরীফ বাবা আমার মুখের জব বানানো কথা নয় আল্লাহ তোমার একটা কুকুরকে ছড়াইয়া দাও এই কথা যখন বলল উদবা চলে আসলো আবুল জিজ্ঞাসা করে বাবা তালাক দিয়েছিস বলে হ্যাঁ তালাক দিয়েছি শুধু তালাক দিই নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজও করেছি নাউযুবিল্লাহ বলেন তোকে কিছু বলে নাই বলে বাবা এমন একটা কথা বলল আমার কলিজা গুরদা যা আছে সব কিছু নরে উঠেছে বলে কি বল যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক আল্লাহ গো তোমার কুকুর থেকে একটা কুকুরের উপর ছড়া করে দাও আবু লাহাব বলে সরাস তুই তো শেষ তুই কে রক্ষা করা যাবে জুরে বলনা তুই কে রক্ষা করা যাবে না এই কথা যখন বলল এখন আবুল আহাব ছুকে ছুকে রাখে উদ্ভাকে যা যা কোনো দিকে যেতে না পারে একদিন উদ্বা বলে আমি অত শত মানি না আমি ব্যবসা করার জন্য সিরিয়া যাব কোথায় আওয়াজ দিয়ে বলেন কোথায় সকল উচ্চ আওয়াজ বলেন সিরিয়া এখন বলতেছে বাবা যাস তোর খবর আছে বলে না খবর টবর মানি না আমি যাবো শেষ পর্যন্ত আর না ফেরে একটা দল গঠন করলো কাফেলা গঠন করলো বলতেছে বাবারে তোর আমার পোলাটাকে একটু ভালো করে দেখিনিস আমার ছেলেকে দেখে দেখে রাখিস কারণ এর উপরে মুহাম্মাদের বরদু আছে সুবহানাল্লাহ এর উপরে মুহাম্মাদের বরদু আছে আমি জানি তার বরদুয়া কখনো বিফল হবে না আবুল আবির সন্তান উদ্ভব ব্যবসা করতে সিরিয়ায় চলে যায় অযস্র মালা মানে নে

কিতাবের প্রথম খন্ড প্রথম পৃষ্ঠার মধ্যে ধরে নিল সারাত নামক একটা জায়গায় গির্জার সামনে এসে উপস্থিত হলো বলতেছে রাত হয়ে গেল আমরা এখানে অবস্থান করব এই কথা যখন বলল এখন বলতেছে আবুল আহাবের সন্তান উদ্বাকে আমরা কিভাবে রক্ষা করব উদ্বাকে ছাড়া যদি আমরা মক্কায় ফিরে যাই আমাদের অবস্থা তো তেরোটা বেজে যাবে আবু আহাব আমাদেরকে সারবে না

আরেকটার নাকের ঘুরাই যায় বলে আমি তো আছে গন্ধ তো পায় কোনটা পাই না কেন একটু গিয়াল করে দেখতেছে আসতেছে ঘুরতে থেকে আওয়াজ দেব না ঘুরতে উপর থেকে আর দেরি করে না সিংহ টপা টপ উপরে উঠে যায় আবু লাভের সন্তান উদ্ধার কুলি যা পেরে বের করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ নবীর দুশ্মনকে সিংহ আক্রমণ করলো আর শরহে সুন্নাহ নামক একটি কিতাবের মধ্যে দেখতে পাই হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেরদের গ্রেফতার হয়ে গেলেন গ্রেফতার হওয়ার সাথে সাথে হঠাৎ সুযোগ পেলেন পালিয়ে গেলেন যেতে যেতে যখন বন জঙ্গলে ঢুকে গেলেন দেখতেছেন একটা সিংহ দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ বলেন কি দাঁড়িয়ে গেল আচ্ছা গোলামের রসুলকে সিংহ খেতে পারবে

নবীর গোলাম পরিচয় দেন যে জন বনের সিংহ পদ দেখায় নে কোন বাবনা আহা ইহ কালার পর কাল যাহার জন্ম বিজয় হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় গোলাম চার অমন কিছুই নয় না দো চাহানে যে হবে আমার পরীচ্ছ সই কি যে হবে মুদের পরে সই প্রিয় নবীর গোলাম ছাড়া অমন কিছুই নয় প্রিয় ন বীরে গোলাম ছাড়া অনন কিছুই নয় সে বলতে যে সিংহ রে আমাকে তুই কেতে পারবি না কারণ হলো আমার একটা আইডেন্টিফিকেশন আছে আমার একটা পরিচয় আছে ইয়া আবালহার আনাম মাওলানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

كشفت تجا جماله فسنت جميع خصال صلوا عليه وعليه الصلاة والسلام عليك يا حبيب الله আসসালামু আলাইকা ইয়া ইমাম আল কিবলাতিন ওয়া ইয়া জদ্দ আল হাসান ওয়া হুসাইন রব্বুল আলামিন বারবার দিগারলাম আল্লাহ 360 আউলিয়ার জমিন সিলেটের পূর্ণবউ দেই আমি গুনাহগার বসে দুটো হাত বাড়িয়ে দিলাম দয়া করে মেহেরবানি করে মাবুদ আল্লাহ আজকের মাহফিল সকলের পক্ষতে কবুল করে নাও

তুমি সব কে অজস্র নিয়ামত বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম তোমার হাবিব আমাদের মদিনা বরাবর জিন্দা নবীর জিন্দা রজায় পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের আদি পিতা হযরতে আদম ও সফিউল্লাহ সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী রাসূলের জিন্দার ওয়াতে বাপাকে পৌঁছিয়ে দাও আল্লাহ সমস্ত আহলে বাইতের রাসূল খলাফায়ে রাশিদিন আশা ও আস تابعی رسول اللہ صلی اللہ علیہ رسول اللہ صلی رسول, رسول اللہ محدثین رسول اللہ مفسرین رسول اللہ صلی اللہ علیہ رسول اللہ صلی رسول اللہ صلی اللہ علیہ وسلم اباب رسول اللہ تابعین تابع تابعین ائمہ مستاذین ائمہ مستنبدین ائمہ متقدمین ائمہ متأخرین صالحین رضوان اللہ تعالی علیہم اجمعین در نورانی

বাবা সাহেব ফরার জিন্দা লো যায় পৌঁছে দাও তিনশো ষাট দেশ সিলেট ভূমি রে তিনশো ষাট দেশ পূর্ণ স্থান আসে বাবা শাহে জালাল শাহে পরান মুদির জানের জাল

বুঝিয়ে দাও আল্লাহর তুই পাক বলতে আল্লাহ বলি নাই ও আল্লাহ আমি জামা ব্যবহার করেছি তার মানে ওই বলির যত আকা বের আছে তাদের আরো তুই পাকের মধ্যে বুঝিয়ে দাও ও মাহবুব আমরা যারা হাত তুলেছি রে মাহবুব অনেকের মেহেরবান বাপ তুমি নাই আল্লাহ আমি গুনাহগার নিজে দেখেছি মাহবুব

আমাদের মধ্যে অনেকে আসি রে বাবু যারা বাপকে বাপ বলে ডাকতে পারি না আল্লাহ আমাদের বাপ কেমন আচ্ছা জানি না ও আল্লাহ কবরের মধ্যে আমাদের বাপ কেমন আচ্ছা জানি না আল্লাহ তোমার নবীর মাহফিলে বসে দুটো হাত বাড়িয়ে দিলাম রে মাহবুবাল্লাহ মা বাবার কবরের মধ্যে মা বাবাকে কবর হাজার দিয়ে নাল আমাদের মা বাবা সইতে পারবে না আল্লাহ মা বাবা সব পেলে আমরা সন্তান বরদাস্ত করতে পারি না আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা সবাই গুনাহগার তোমাকে আল্লাহ বলার মতো پاک زبان আমাদের নাই আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে মুক্তি দাও সমস্ত যারা যারা গুনাহ থেকে তওবা করতেছি আল্লাহ আমাদের তওবাকে তওবাতুন নসত কবুল করে নাও আল্লাহ तमाम जिंदगी के गुनाह माफ कर

সম্পদ বাড়িয়ে দাও যাদের সন্তান নাই সন্তান দান করো আল্লাহ যাদের সন্তান লেখা পড়া করে বিদ্যা বুদ্ধি আলেম হেলেম তরক্কি দাও চাকরি পদোন্নতি দান করো আল্লাহ আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তরক্কি দাও আল্লাহ বিদেশের জমিনে যারা আছে লন্ডনের জমিনে আমেরিকার জমিনে থাইল্যান্ডের জমিনে মালয়েশিয়ার জমিনে কুয়েতের জমিনে ইতালির জমিনে আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের জমিনে এই সিলেট ভূমি থেকে যত নারী পুরুষ অবস্থান করে দেবুত আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা কর্লা সকলের মদিনা বলার আজকে মোহাম্বতের বাতি জ্বালিয়ে দাও ও আল্লাহ সকলের জীবনে তোমার অজস্র রহমত নাজিল কর আল্লাহ আল্লাহ প্রত্যেকের জীবন থেকে বলা মুসিবত দূর করে দাও রোগাগ্রস্ত তার মধ্যে থাকলে শেফা দান কর আল্লাহ বিপদের মধ্যে থাকলে আসান দা আল্লাহ জীবনে যত আশা আছে ও মাহবুব আশা পরে করে দাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল করনা আল্লাহ জানি বিজ্ঞাপির মতো কারা ফেশার নাই এই মাহফিল যারা করে তোমার নবীর জন্য বিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে টাকা নিয়ে আল্লাহ তারা তোমার নবীর মাহফিলের জন্য ভিক্ষা করে ও আল্লাহ তাদের দিকে তোমার কুদরতি রহমতের হাত বাড়িয়ে দাও আল্লাহ তাদের জীবনে অজস্র রহমত দান কর আল্লাহ আমার বাবা জান শাহজাহান মিয়া সহ ওনার সাথে সাথে তাল মিলিয়ে আজকে রাসূল অন্তরে রেখে যারা প্রতি বছরে মাহফিলের ইন্তেজাম করে আল্লাহ যারা যারা দানে শরীক হয়ে যায় আমি গুনাহগার জানি না তুমি

خدا شاہد قسمت میں سکندر ہے جو سرور سر عالم کا میلاد مناتے جو سرور عالم کا میلا مناتے ہیں واللہ তোমার নবীর ঈদে মিলাদুন নবী যারা করে তারা নাকি শ্রেষ্ঠ ধনী সেকান্দর বাদশার মতো এক একজন বাদশা ও আল্লাহ মাহফিলে যারা যারা দান করেছে যারা যারা এসে শরীক হয়েছে আল্লাহ সকলের জীবনকে বাদশাহী জীবন বানিয়ে দাও ও আল্লাহ যে সমস্ত আম্মারা দান করেছে ওই সমস্ত মাদের জীবনকে শান্তিময় করে দাও আমার মা বোনদের ফরিয়াদ কবুল করে নাও আমাদের মা বোনদের তামাম মাসাজ পরিপূর্ণ করে দাও আল্লাহ যারা যারা হাত তুলেছে দুশ্মনের হাত থেকে রক্ষা করো জালিমের হাত থেকে রক্ষা করো আসমানি বলা জামিনে বলা দূর করে দাও আখিরি বক্তি আখিরি সময় সাকরাতের বিছানায় শয়তান যখন ঈমান হরণ করার চেষ্টা করবে মদিনাতুর রাসূলের নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের জবানে জবানে পড়ে দিও লা إلا الله محمد رسول الله سلام عليكم